ইতিহাসের সবচেয়ে বৈরী সময় পার করছে বিএনপি। দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন আর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি নিয়েই এখন তারা সামনে এগোবে, আর এই আন্দোলন গড়ে তুলতে পারলে গণতান্ত্রিক সংকট কেটে যাবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। নিউজ 24কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। মানুফা রহমানের প্রতিবেদন। 1978 সালে প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগ সহ বিদ্যমান রাজনৈতিক দলের বেশ কিছু নেতা ও জনপ্রিয় পরিচিত মুখের সম্মেলন ঘটিয়ে যাত্রা শুরু করেই ক্ষমতার স্বাদ পেয়েছিল বিএনপি। শুধু তাই নয়, এরশাদ পতনের পর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসার ইতিহাসেও সবাইকে চমকে দিয়ে 1991 সালের অবাধ নির্বাচনে 140টি আসন নিয়ে ক্ষমতায় বসে দলটি। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই। এরপর 1996 সালে পরাজিত হলেও 114টি আসনের শক্ত বিরোধী দলের মর্যাদা ধরে রাখে। ফের 2001 সালের নির্বাচনে 193টি আসন নিয়ে ক্ষমতায় ফেরে দলটি। কিন্তু 2008 থেকেই কঠিন সময়ের দিকে যাত্রা শুরু। সেই নির্বাচনে 30 আসনের এক বিরোধী দল হলেও 2014 সালের নির্বাচন বয়কট ও 2018 সালের নির্বাচনে সেই আসন এখন মাত্র 5টিতে ঠেকেছে। 43 বছরে এমন সময় কেন এলো দলটির, বলছিলেন সংগঠনটির দ্বিতীয় প্রধান। বিএনপির বর্তমান যে অবস্থা, সেই অবস্থা আমরা মনে করি যে একটা চরম বৈরী একটা পরিবেশের মধ্যে, প্রতিকূল একটা পরিবেশের মধ্যে বিগত এক যুগ ধরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, হত্যা, দলের চেয়ারপারসন দৃষ্টি বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় বেআইনিভাবে আটক করে রাখা, প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500-এর উপরে অধিক মানুষকে গুম করে দেওয়া এবং সহস্রাধিক মানুষকে খুন করা। তিনি মনে করেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর থেকে দলের অবস্থা অনেকটা নাজুক হয়ে পড়ে, তাই বর্তমানে অন্তরীণ খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, দলকে সর্বস্তরে ঢেলে সাজানো এবং আন্দোলন গড়ে তোলা এখন তাদের প্রধান লক্ষ্য। যখনই আপনার একটু সুযোগ পাই আমরা, তখনই আমরা কর্মসূচি দেওয়ার চেষ্টা করি। সেই কর্মসূচিগুলো হচ্ছে ম্যাডামের মুক্তি, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এবং জনগণের সমস্যাগুলো নিয়ে আমরা চেষ্টা করি, যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা সেটা করার চেষ্টা করি। 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয় লন্ডনে বসবাসরত তারেক রহমানকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।